কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্র খবর, আজ শুক্রবার এই বিশেষ সাক্ষাতে কলকাতার আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা এবং সেই সঙ্গে সম্পর্কিত রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে রাজ্যপাল বোস অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। আরজিকর কাণ্ড ও রাজ্যের পরিস্থিতি নিয়ে দিলেন রিপোর্ট। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ, আর এই অভিযোগে এখন প্রতিবাদের ঝড় বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। সব রাজনৈতিক দলে পথে নেমেছে ফাঁসির দাবি, বিচার চাই ও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শোনা যাচ্ছে সকলের মুখে। এবার এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, আজ শুক্রবার শাহের সঙ্গে দেখা করেন কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা এবং রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এই ইস্যুতেই অভিযোগ জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়ে আসেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষ ও আরও অনেকে। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের ঘটনার জেরে গোটা রাজ্যে এই নিয়ে তুমুল বিক্ষোভ প্রতিবাদ আছড়ে পড়েছে, গর্জে ওঠে চিকিৎসক মহল, অপরাধী শাস্তির দাবিতে রাজপথে মিছিল নামে, এমনকি 27 আগস্ট নবান্ন অভিযান করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে তাণ্ডব চালায় বলে অভিযোগ কলকাতা পুলিশের। তখন জলকামান কাদানে গ্যাস দিয়ে মিছিল প্রতিরোধ করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নামেন রাজ্যপাল, তারপর ছিলেন বঙ্গভবনে। আজ শুক্রবার সকালে সেখান থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে। বৃহস্পতিবার সুকান্ত মজুমদার দিলীপ ঘোষদের সঙ্গে দেখা করার পরেই নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যপাল, যা রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে রাজ্যের এই ঘটনা নিয়ে অমিত শাহকে চিঠি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবার রাজ্য সম্পর্কে রিপোর্ট দিতে রাজ্যপাল এই সাক্ষাৎ করেছেন বলেই সূত্রের খবর। গত সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোস এ নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন। তারপর রাষ্ট্রপতি সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকারে মহিলাদের ওপর হওয়া অত্যাচার নিয়ে মন্তব্য করেছিলেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও দেখা করেন তিনি। তবে এবার দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এই ঘটনার তদন্ত এখন করছে সিবিআই। প্রায় 21 দিন কেটে গিয়েছে, নতুন কোনো গ্রেপ্তার নেই। তার মধ্যে রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি, বাংলা।